শ্রীরামপুর রাজবাড়ি থেকে আমরা সোজা চলে এসেছি ডানকুনি গরলগাছার বাবুদের বাড়িতে। তো এখন আমরা দেখে নেবো বাবুদের যে দুর্গাপুজো হচ্ছে সেই বাবুদের বাড়ি দুর্গাপুজো আমরা এখন দেখে নেবো, এখনই আমরা প্রবেশ করবো বাবুদের বাড়িতে। তো চলুন বন্ধুরা। আমরা এখন প্রবেশ করছি বাবুদের বাড়িতে। বনেদি বাড়ির পুজো পরিক্রমার আজ দ্বিতীয় অধ্যায়। আপনারা দেখতে পাবেন বাবুদের বাড়ি, যেটি ডানকুনির গরলগাছায় অবস্থিত। এখানে পুজোর যে খাওয়া দাওয়া হবে, পরিবারের লোকজন আত্মীয় স্বজনকে নিয়ে এই চার দিন এখানে এই খাওয়া দাওয়া করা হবে, তারই এখানে বন্দোবস্ত করা হয়েছে। আমার মতন যারা কলকাতার পুজোর ব্যস্ততা ও ভিড়কে এড়িয়ে যারা একটু নিরিবিলিতে পুজো কাটাতে চান, তাদের জন্য জেলার বিভিন্ন জায়গার বনেদি বাড়ির পুজোগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছি আমার ভিডিওর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি বাবুদের অন্দরমহলে। আমাদের যে সদস্যরা আছে তাদের সাথে একটু কথা বলবো এই পুজো সম্বন্ধে। চলুন তাহলে, আর দেরি কিসের, আমার সাথে সাথে আপনারাও ঘুরে নেবেন এই বাবুদের বাড়ির সুসজ্জিত অন্দরমহল, বৈঠকখানা, ঝুল বারান্দা ও ঝাড়বাতি। আমি সুকন্যা মুখার্জি, ত্রিদিবেশ মুখার্জির স্ত্রী এবং আমি এই বাড়ির বউ। আমাদের পুজোটি আনুমানিক 257 ইয়ার্স এরকম মতনে। এই পুজোটা আমাদের খুবই প্রাণের কাছে এবং খুবই প্রিয়, এবং আমরা চেষ্টা করি যতটা আর কি আমাদের পূর্বপুরুষরা যে ঐতিহ্যগুলো সৃষ্টি করে গেছেন সেইটা আমরা একটু যতটা সম্ভব আজকালকার দিনে বজায় রাখার চেষ্টা করছি, এবং সুন্দর করে এগুলো রাখা যায় যাতে মানুষজন এটা দেখে আনন্দিত হয়, সেই চেষ্টা প্রচেষ্টাটাই আমরা করছি। বারান্দা থেকে বাড়ির চারিদিকের দৃশ্যটা কিন্তু অসাধারণ। পূজোর এই চারটি দিন আত্মীয় স্বজনে ভরা গম গম করবে বাড়ির প্রতিটি কোণা। সারা বছর ব্যস্ততার মধ্যে কাটিয়ে এই চারটি দিনের জন্য অপেক্ষায় থাকে এইরকম বনেদি বাড়ির সদস্যরা, যারা কর্মসূত্রে দেশের বা রাজ্যের বাইরে থাকে। আমাদের এই বাড়ির পুজো অন্যান্য পুজোরই মতন যেসব নিয়মকানুন পালন করা হয় সেই সব নিয়মকানুন তো আছেই। তাছাড়া আমাদের আজকে ষষ্ঠী, আজকে ষষ্ঠীর দিন সন্ধেবেলা ওই যে শিব মন্দিরে আমাদের বোধন হবে ঠাকুরের, তারপরে সপ্তমীর দিন কলা বউয়ের স্নান হয়, অষ্টমীর দিন আমাদের যেরকম সব পুজো হয় সব জায়গায় সেরকমই অনুষ্ঠান হয়। তাছাড়া আমাদের একটা এই বাড়ির বৈশিষ্ট্য হিসেবে আমাদের একটা ধুনো পোড়া বলে একটা অনুষ্ঠান হয়, সেখানে বাড়ির যারা বউরা সে মাথায় একটা কাপড় রেখে সেই স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় ঠাকুরের সামনে বসে মাথার ওপর ওই ধুনো দিয়ে ধুনোটা জ্বালানো হয়। আর তাছাড়া সন্ধ্যা পুজোর সময় আমাদের এখানে সন্ধ্যা পুজোর যে প্রদীপগুলো জ্বালানো হয় 108টা, এটার একটা এই বাড়িরই বহু প্রাচীন একটা কাঠামো আছে, তার উপরেই 108টা প্রদীপ জ্বালানো হয়। আর নবমীর দিন যে রকম পুজো হয় সেরকমই পুজো হয়, শুধু বেড়া অঞ্জলি বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং বাড়ির সমস্ত সদস্য যারা প্রেজেন্ট থাকতে পারে তারা সবাই মিলে আমরা নবমীর দিন এই ঠাকুরকে ঘিরে প্রদক্ষিণ করে তারপর ওই বেড়া অঞ্জলিটা দেওয়া হয়। আর আমাদের এখানে যে ভাসান হয় এইখানে নিয়ম অনুযায়ী তো আমাদের ঠাকুর বাড়ির ঠাকুর বেরিয়ে ওখানে প্রথম ভাসান হয়, এবার সেই ভাসানের পরে অন্যান্য গ্রামের যা অন্যান্য ঠাকুর আছে সেই ঠাকুরগুলো তারপরে ভাসান দেওয়া হয়। এখানে তো ঠাকুরের যে নিয়ম অনুযায়ী ভোগ হয় সেই ভোগটা তো হয়ই, আর প্রচুর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এভরিবডি ইজ ওয়েলকাম, সবাই আসেন। এবং এইখানকারও যে বাড়িতে রিলেটেড সমস্ত মানুষ বা এই গ্রামেও যে আমাদের জ্ঞাতিরা রয়েছেন তারাও নিমন্ত্রিত, সবাই থাকেন, সপরিবারের সবাই এখানে থাকেন, বা বাড়ির যারা
ঠাকুরের কাজে বা যে কোনো কাজে সবাইকেই ওয়েলকাম করা হয়। সবাই এখানে আমরা মিলেমিশে একসাথে থাকি। আমরা এই পুজোর চার দিন, যদিও আমরা কলকাতায় থাকি, কিন্তু আমরা পুজোর চারটে দিন এইখানেই থাকি এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যে যখন যাদের পক্ষে সম্ভব হয় তারা আসেন এখানে এবং তারা একসাথে মানে এক একজন টার্ন বাই টার্ন, কেউ সপ্তমীর দিন, কেউ অষ্টমীর দিন, বারে যার যেরকম সুবিধা আসেন। এবং নিচে আমাদের যে খাবার ঘর আছে সেখানে আমরা ভোগ খাওয়ানো হয়। সুকন্যা মুখার্জি দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। চলুন আরেকবার দেখে নিই আমাদের এই বাবুদের বাড়ি যে প্রতিমা করা হয়েছে সেটাকে আমরা আরেকবার দেখে নিই। দেখে নিই আমরা বেরিয়ে যাব অন্য একটি বনেদের বাড়িতে। চলুন বন্ধুরা। এবার আমি চলে এসেছি ডানকুনি চণ্ডীতলায়, আমারই পরিচিত একজনের আত্মীয় বাড়ির পুজোতে। এটাও প্রায় 350 বছরের পুরনো পুজো, যেটি চৌধুরী বাড়ির পুজো নামে বিখ্যাত। এই বাড়ির সদস্যর কাছ থেকে জেনে নেব পুজোর চার দিনের নির্ঘণ্ট। আমরা পাকাচ্ছি, গত রাতে সামনে একটা 10টা আমার মেয়েরা করে ছেলেরা তৈরি করে। এইখানটা সব আনাচ, এখানে আনাচ আনাচ আছে রান্না। আমার নাম পিন্টু চৌধুরী। আমি এই বাড়ির, আমার বাবারা দু ভাই ছিল, তার দাদুরা পাঁচ ভাই ছিল। আমি হচ্ছে আমার মেয়ে, আমার দাদুর বড় ছেলে, ছেলে আমি, আমার সব ভাইয়েরা আছে, আমরা সাত ভাই আছি। হ্যাঁ, খুঁটু যাস্ত মিলে সবাই মিলে একসঙ্গে মিলেমিশে আমরা এখনও পর্যন্ত আছি। ওইভাবেই পুজোটা হয়ে আসছে আমাদের। পুজো ধরুন 350-400 বছরের পুজো। আমরা বনেদিয়ার মানে যা আমাদের বাপ ঠাকুরা করেছে সেটাই আমরা এখনও মেনটেন করি, কোনোরকম কোনো কিছু চেঞ্জ করি না। আমাদের পুজোয় পাঁটা বলি হয়, তিন দিন ধরে মায়ের ভোগ হয়। আমরা দু দাপা ভোগ দিই, প্রথমে খিচুড়ি ভোগ, পাঁচ সাত রকম ভাজা, বেগুনি, একটা তরকারি, চাটনি, পায়েস, ঘি ভাত, দই মিষ্টি দিয়ে একটা ভোগ হলো, দিয়ে পাঁটা বলি হয়ে যায়। তারপর আবার 11-12টার সময় ভাত, শুক্তো, ডাল, তারপরে ধরুন অন্য একটা তরকারি, তারপরে আবার অন্য এক রকম চাটনি, পায়েস, ঘি ভাত, দই মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয় মগে। আর আমাদের এইভাবে তিন দিনই হয়। সপ্তমী যে ভোগ তরকারিটা হবে, অষ্টমী আবার চেঞ্জ করে দেয়। আমাদের দুদিন ছাড়া ডালো হলো, একদিন ঢোকা দিল, মানে এই তরকারি ছাড়া বলছি এগুলো আর কি। আমাদের আমরা বলছি যে আমরা নিজেরা সব রান্নাবান্না নিজেরা করি, মানে না কোনো ক্যাটারিংয়ের সিস্টেম নেই, নিজেরা রান্না করি, নিজেরাই পরিবেশন করি, সব নিজেরা একদম। আমাদের নিমন্ত্রিত নেই বললেই চলে, কিন্তু মায়ের কৃপায় যে আসে সে ফেরে না। চার থেকে 500 মিনিমাম পার ডে, সপ্তমী অষ্টমী নবমী তিন দিন। আমাদের ওখানে ভাড়া আছে, আমাদের বাসনপত্র সব আছে, ওইখানটা বলিদান হয়। আর আমাদের সবচেয়ে হচ্ছে এখনও কোনো জায়গা আমার জানা নেই যে আমরা এখনও ঠাকুরকে মাকে কাঁধে নিয়ে যাই, হ্যাঁ মানে কাঁধে বাঁশে করে মাচা করে আমরা আমাদের বাড়ির লোক ছেলেরা সব নিয়ে যায় এখনও পর্যন্ত। মানে এবছর তাই ব্যবস্থা করা হয়েছে, মনে হয় না এখানে কেউ আমাদের আশপাশে কেউ এরকম করে বলে আমার জানা নেই। আমরা এখনও পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছি, এই ধরনের ঢাক ঢোলেরা বাজাচ্ছে, এরা প্রায় বাজাচ্ছে 42-45 বছর, একই লোক। তার আগে ছিল সে প্রায় 65 বছর বাজিয়েছে। মানে কেউ কিছু নিজে থেকে না বললে আমরা কাউকে বারণ করি না, কিছুই নয়। এই আমাদের প্রায় নিরাপদ 47-50 কেজি তেল লাগে, মানে টোটাল 200 কেজি চাল। এই চিনি দেখছেন তো, সব
মানে শক্তি বস্তু সব সব একদম সেইভাবেই আনা আছে, যাতে সকালে দিতে অসুবিধা না হয়। ধরুন সাড়ে তিনটে চারটের মধ্যে বাড়ির মেয়েরা আসে, ওরাই আনাজ ফানাজ কাটে সব নিজেরা সব। তো আমরা এখন চলে এসেছি চৌধুরী বাড়ির যে পুজোর ভোগের রান্না যেখানে হয় সেই রান্নাঘরে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন, উঠবো উপরে, এখানে দেখতে পাচ্ছেন এখানে সব সাজিয়ে রাখা আছে। কাল থেকেই এখানে কিন্তু ভোগ রান্না চালু হয়ে যাবে আগামী তিন দিনের জন্য। প্রায় 1500 লোক ওনাদের এখানে ভোগ খায়, কোনো নিমন্ত্রণের কোনো ব্যাপার নেই, যে আসে সেই কোনো দিন মানে ফেরেনি এখন পর্যন্ত, এনাদের বক্তব্য কেউ এখন পর্যন্ত না খেয়ে ফেরেনি। সব এখানে পরিপাটি করে রাখা আছে, কালকে থেকে এখানে দক্ষযজ্ঞ চালু হয়ে যাবে। আমাদের এমনি ধরুন যা হয় খিচুড়ি ভোগ ভাত পা সব হয়, সবজি আগে বলেছি। বৈশিষ্ট্য হচ্ছে আমরা মানকচু ভাতে খাওয়াই ঠাকুরকে, এবং পলতা বেগুন থোর মোচা ছাঁচি কুমড়ো এইগুলো আমাদের এই হয় ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় আর কি। শুনে নিলেন তো কত বছর পুরনো রীতি এখানে এখনও মেনটেন করে চলছে দাদারা। আর যে দেখতে পাচ্ছেন এখানে সব রাখা রয়েছে ভোগের, এই যে দেখুন ঠাকুরের সব বাসন কোসন ভোগের জন্য এখানে সব রেডি করে রাখা রয়েছে। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চৌধুরী, আমি চৌধুরী বাড়িরই ছেলে। এখানে আমাদের তো সপ্তমীতে একটা বলি হয়, আর সন্ধি পূজায় বলি হয়, আর নবমীতে আপনার ছাগ বলি, কুমড়ো বলি আর আগ বলি, এই তিনটে বলি হয় আমাদের। আর এছাড়া আমাদের যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিশান আমাদের করা থাকে বলিতে, ওই জন্য আমাদের এবারে জায়গাটা করা হয়েছে, জায়গাটা ঘিরে দেওয়ার কথা হয়েছে আর কি, ওই জন্য জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। আর আমাদের সব নিয়মটাই তো দাদার মুখে শুনেছি, আমাদের সব নিয়মেই আমাদের পুজো হয়, সে পুজোই বলুন বলি বলুন সব কিছু আমাদের নিয়ম হয়, নিয়মের বাইরে আমরা কিছু যেতে পারি না। আমার নাম শম্ভু চৌধুরী, বাবা প্রভাত চৌধুরী, বুড়িজোহাটি চন্নীতলার হুগলি। আমাদের বাড়ির পুজো আমরা সবাই নিজেরাই করি, এবং পুজো চলাকালীন আমরা সব এই এখানেও থাকি, কোথাও বাইরে যাইও না ঠাকুর দেখতে যাওয়া বা কিছু, কেন সমস্ত ভোগ থেকে আরম্ভ করে এটা আমরা পুরোটা আমরা নিজেরাই রান্না করি। প্রতিদিন 300-400 লোক আমাদের এখানে এসে ভোগ গ্রহণ করে, তো সেই রান্নাটা আমরা পুরোটা নিজেই করি। এবং বাড়ির যারা আছে কাকিমারা দিদিরা মাসিরা, তারা প্রায় 15-20 জন সকাল 5টা থেকে আপনার এই ভোগের কুটনো কোটে, আর তারপর আমরা 7-8 মিলে 5টা ওভেন লাগিয়ে আমরা রান্না করি প্রতিদিন ওই 300-400 লোকের ভোগ। এবং পুজোর সময়টা এইভাবেই গল্প করে বসে একটা এই 3-4 দিন সবাই মিলে, যারা বাইরে চাকরি করে, বোন আছে ব্যাঙ্গালোর থাকে, তো সবাই কী সুন্দর আড্ডা মারছে পরিবারের সবাই দেখতে। এরকম একটা বাড়ির পুজোর মজাই কিন্তু আলাদা, এই যে এত বড় বড় জাঁকজমক যেসব পুজো হচ্ছে সেই পুজোতে কিন্তু সেই মজা নেই, যে বাড়ির যে মজা আছে। তো আপনারা সবাই এখানে আসতে পারেন, কারো কোনো বাধা নেই, অবাধ প্রবেশ। এখানে এসে কিন্তু সপ্তমী থেকে নবমী অবধি ভোগ দেওয়া হয়, এই ভোগ কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন এখানে আসলে। আমি ব্যাড লাক আজকে এসে পড়েছি, আজ এখানে ভোগ হয় না সত্যি, আজকে সপ্তমী অষ্টমী নবমী এই 3 এখানে ভোগ প্রচলন হয়। তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। আর এখান চৌধুরী বাড়ি থেকে আমি এখন বেরিয়ে যাবো জনায়ের ওদিকে, ওদিকে যে কটা রাজবাড়ি বা বনজি বাড়ি আছে সেসব পুজো আমি কভার করবো। তো এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য, আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে।